মানুষের মধ্যে যেমন অমানুষের জন্ম হয়েছে, তেমনি মানুষের মানুষের জন্ম হয়েছে। এই মানুষদের মধ্যে যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আছেন, তেমনি অমানুষদের মধ্যে খন্দকার পোস্টারদের জন্ম হয়েছে। আজকে সারা বাংলাদেশে যে গুজবগুলো রটানো হচ্ছে, আমাদের এই বিল্ডিং করতে কি কোনো মাথা প্রয়োজন হয়েছে? এই বিল্ডিং দ্বারা কি ইট বালু সিমেন্ট, তা আমাদের বিশাল একটা কর্মযোগ্য পদ্মা সেতু, এখানে নাকি মাথা লাগবে? তা আমরা কি এটা বিশ্বাস করি এটা মাথা লাগবে? মাথা দিয়ে কি কখনো কিছু হয়? রাষ্ট্রের কিছু প্রযুক্তি মহল এই রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য বা সরকারকে অস্থিতিশীল করার জন্য সাধারণ মানুষকে, বিশেষ করে অশিক্ষিত গ্রামের মানুষকে বোঝানোর জন্য কুসংস্কার যে মাথা লাগবে মাথা লাগবে, আদৌ কি এটা দরকার আছে? আপনার নাম কি? বিশ্বাস করবে, কারণ দেখি ভদ্র মহিলা লেখাপড়া করে, ওরা জানবে সৌভাগ্য যে এই মেয়েটা লেখাপড়া করে, সে মিথ্যা কথা বলতেছে, লেখাপড়া জানে সে মিথ্যা কথা বলতেছে, সে সত্য কথাটা প্রকাশ করতেছে, সত্য কথাটা বলতেছে। যারা গুজব সৃষ্টি করে তাদেরকে আইনের আওতায় আনা হবে। আপনাদের সেফটি, সেফ এন্ড সিকিউরিটির জন্য দুটো অ্যাপস বের করেছেন, যেটা একটা হলো 109, জানেন আপনারা সেটা? 109 জানেন? এটা নারী নারী ও শিশু পাচার রোধে একটা ওই নারী ওই সংস্থা ওই মন্ত্রণালয় থেকে আপনাদের জন্য 109 এর একটা অ্যাপস করা হয়েছে, আর আরেকটা 999, 999 হচ্ছে সবার জন্য। আমাদের আমার সহকর্মীবৃন্দ এবং এই প্রতিষ্ঠা পরিচালনা